সুমাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব কোকোনাট শ্রিম্প। এই রেসিপিটি আমার ভীষণ পছন্দের, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি 16টি চিংড়ি মাছকে কেটে মাঝখানের রগটা বের করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে যে বাকি পানিটুকু রয়েছে সেটা একটা পেপার তাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এবারে এই মাঝখান বরাবরই একটু ডিপ করে কেটে নিচ্ছি, এতে করে ভাজার পরে চিংড়িটা দেখতে অনেক ভালো লাগবে। এবারে কেটে নাও চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো এবং দিচ্ছি সামান্য পরিমাণে রসুন গুঁড়ো। আপনার কাছে রসুনের গুঁড়ো না থাকলে আপনি রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি আধা কাপ প্যানকো ব্রেড ক্রাম। আপনার কাছে প্যানকো ব্রেড ক্রাম না থাকলে আপনি রেগুলার ব্রেড ক্রামটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি আধা কাপ পরিমাণে শুকনো নারকেল কোড়া। এবারে নারকেল কোড়া আর ব্রেড ক্রামটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেকটি বাটিতে নিচ্ছি আধা কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিচ্ছি সামান্য লবণ এবং দিচ্ছি 1/4 চা চামচ পাপরিকা। এগুলো দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। অন্য আরেকটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে চিংড়ি মাছ, ময়দার ডিম এবং ব্রেড ক্রামের মিশ্রণটাকে এক জায়গায় রেখে প্রথমে চিংড়ি মাছগুলোকে ময়দার মধ্যে দিয়ে ভালো করে গড়িয়ে নিয়ে দিতে হবে ডিমের মধ্যে। ডিমের মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিয়ে দিতে হবে ব্রেড ক্রামের মধ্যে। ব্রেড ক্রামের মধ্যে এটাকে খুব ভালো করে ব্রেড ক্রামের সাথে জড়িয়ে যাতে সম্পূর্ণ চিংড়িটা ঢেকে যায় তারপরে তুলে নিতে হবে। একইভাবে সবগুলো চিংড়ি মাছকে প্রথমে ময়দা, তারপরে ডিম, তারপরে ব্রেড ক্রামের মিশ্রণের সাথে ভালো করে কোট করে নিতে হবে। আমার সবগুলো চিংড়ি কোট করা হয়ে গেছে। এই অবস্থাতে আপনি চাইলে চিংড়িগুলোকে ফ্রিজে রেখে ডিপ করেও রাখতে পারেন প্রায় এক মাসের মতো, আপনার পছন্দ মতো সময় ভেজে নিতে পারেন। আমি এখানে ভেজে নিচ্ছি। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে মিডিয়াম আঁচে রেখে এক এক পাশ 2 মিনিট করে ভেজে নিচ্ছি, অথবা যতক্ষণ পর্যন্ত না হালকা বাদামি রং আসে ততক্ষণ পর্যন্ত। চিংড়িগুলো হালকা বাদামি রং হয়ে গেলে তুলে নিচ্ছে একটি টিস্যু পেপারের উপরে, তারপরে পরিবেশন করছি হট সস দিয়ে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবার দেখা হবে সুমাস কিচেনে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।